এটাও খেতে খুব ভালো লাগে নামানোর আগে। রান্নাটা আমার হয়ে গেল, আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে। এরপরে খাওয়া দাওয়া সেরে আবার ফিরে আসব। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন শুভ সন্ধ্যা না, আমি আবার ফিরে আসলাম, মানে অন হলাম। এখন নাতনি নেই, নাতনি হলো খাচ্ছে। এখন প্রায় রাত 10টা, তো আমি কি করছি 10টার সময়? দেখো আমাদের খাওয়া এখনো হয়নি। আমি এখন আসলাম, তোমাদের একটু শুভরাত্রি জানিয়ে দিই। তো দেখতে থাকো আমি কি করলাম, সঙ্গে থাকো একটু, কি করলাম দেখো। রান্নাঘরে তো এখনো খাওয়া দাওয়ার কিছু হয়নি, দেখাচ্ছি। রান্নাঘরে খাওয়া দাওয়ার কিছু হয়নি, ভাত আটা মাখা মানে রুটি, যারা যারা খাবে আমাদের ভাত রুটি দুটোই হয়। আটা মেখে রাখলো পায়ে, এটা মানে ভাজা হবে। আর এখানে আছে মাংস, এখানে মাংস আছে। আর তরকারিগুলো মনে হয় সব ফ্রিজে তুলে দিয়েছে, সব ফ্রিজে তুলে দিয়েছে। আসল কথা মাংস দিয়ে সব খাওয়া হবে। এখানেও একটা মাংস আছে, এটা নাতনির, সেখানেও খানিকটা বেঁচেছে। যাই হোক, এই দিয়েই খাওয়া টাওয়া হবে। তো এবার আমি কেন মানে আবার ব্যস্ত হয়ে গেলাম আর আসলাম আমি এখনও, কেন সেটাই দেখাচ্ছি। এই যে আমি এতক্ষণ মশলা করলাম, মশলা একদম সব শেষ হয়ে গেছিলো, একসাথে করে রাখি। এই যে এটা হলো জিরে আর ধনে, কালকে আমি ভিজিয়েছিলাম, এটা বেটে নিলাম। আর এটা হলো আদা, আদা কেটে এটা বেটে নিলাম। এটা দু জায়গায় রাখা হয়েছে, এটা একটু আগের আদা আছে, দু জায়গায় করে রেখে দিই। এগুলো সব এয়ার টাইট, এদের সব ঢাকনা আছে। আর এটা হলো কাঁচা লঙ্কা বাটা, আর এই হলো বাটা মশলা আমার। তো এই জন্যই আবার তোমাদের সামনে আসা, কেন আসলাম এটাই বললাম। তো এখন তো আমি ভিডিওটা এখানে রাখবো। আবার তো তোমাদের দেখালাম, রাতের মেনু দেখিয়ে দিলাম, আর কি করলাম সেটাও দেখালাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। শুভরাত্রি।